সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে দেখে যাক। কী হয়েছে জানো তো, গতকালকে রাত্র 11:30 এসেছি মাতার বাড়ি থেকে। তো এসে 12:45-1 পর্যন্ত ব্লগটা এডিট করেছি, করে ঘুমোতে ঘুমোতে তারপরে তো ঘুম চটে গেছে, উঠেছি আজকে সকাল তখন 7 বেজে গেছে। এদিকে 9:45 বেরোবো, আমার 10 থেকে ক্লাস। মানে তারা হুড়ো করে দুটো আইটেম রান্না করেছে, আজকে রুটি করেছেন দীপকবাবু। আমি আমি ঘুম থেকে উঠেই দেখি উনি রুটি করে সেরেছেন। তো আমি নিরামিষ আইটেম একটা আর একটা মানে সবজি একটা করেছি আর একটা আর কি। এরপরে বৌমা মাংস রান্না করেছে, আর আরেকটা আইটেম কি যেন করলো বৌমা, মানে করবে আর কি, চিংড়ি মাছ দিয়ে দিয়ে আর কি, চাল কুমোর দিয়ে। ব্যাস, তো এখন গণেশ আসবে 9:45, তো আমি এখন যাই, ছুটছি, আজকে প্রচুর কাজ, ছুটছি, যাচ্ছি বায়োসায়েন্স বিল্ডিংয়ে। এই যে বায়োসায়েন্স বিল্ডিং, এখানে আজকে একটা ওয়ার্কশপ চলছে ডাক ফার্মিংয়ের ওপরে, সেখানে যাচ্ছি। 10:00 থেকে 10:45 একটু ক্লাসে গিয়েছিলাম, এখন যাচ্ছি। ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফির ম্যাডাম, হ্যাঁ নামটা বলে দিন ম্যাডাম, আমি বলিনি। ডক্টর বিজয়া, বিজয়া ভট্টাচার্য। হ্যাঁ হাই বলে দিন ম্যাডাম বন্ধুদের। হাই বলবো? হ্যাঁ তাহলে সুপ্রভাতই বলি। হ্যাঁ তো কটা বাজে? 10:45। হ্যাঁ ম্যাডাম, আপনার এই কাজটা খুব মানে অ্যাপ্রিসিয়েবল, সেটা বলতেই হয়, জীবনটাকে অন্যভাবে উপভোগ করছেন, সেটা প্রয়োজন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। যাচ্ছেন তো ওয়ার্কশপে নাকি? হ্যাঁ চলুন চলুন ম্যাডাম। এই যে ওয়ার্কশপের প্রস্তুতিতে বায়োসায়েন্সের ছাত্ররা রয়েছে, ওরাও ব্যস্ত। এদিকে রয়েছেন ডিপার্টমেন্ট অফ ফিজিওলজির এইচওডি ডক্টর পার্থ সারথী দেবরায় স্যার। স্যার ভেতরে হচ্ছে না প্রোগ্রাম? হ্যাঁ ম্যাডাম আইতাছি। এই যে সব অ্যারেঞ্জমেন্ট ছাত্রছাত্রীরাই করেছে, ভিডিও করি একটু, প্রবলেম নেই তো? এই যে সব আগামী দিনের ভবিষ্যৎ আমাদের। কেমন লাগছে তোমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট, কেমন ভালো লেগেছে? হ্যাঁ পুরোটা অ্যাটেম্প্ট করবে তো তোমরা? বাহ ভেরি গুড। ওই তো রাখলাম। হ্যাঁ স্ট্যাড, STAD, তোমরা এসো সবাই, আমাদের আমার পরিবারে এসো সবাই। কেমন? এই যে আজকের ওয়ার্কশপের ম্যাডাম হচ্ছেন অর্গানাইজিং সেক্রেটারি, উনি ডিপার্টমেন্ট অফ জুলজির এইচওডি ডক্টর নূপুর দত্ত ম্যাডাম। ম্যাডাম মানে কি মনে হচ্ছে, মানে ওয়ার্কশপ? হ্যাঁ হ্যাঁ আমি তো ফ্রুটফুল হবে না? হ্যাঁ আমি খুব খুশি যে আমার স্টুডেন্টদেরকে এরকম পড়াশোনার পাশাপাশি স্বনির্ভর হওয়ার জন্য একটা ছোট্ট পদক্ষেপে আমি অংশগ্রহণ করতে পেরেছি, আমি ওদের একটা স্কোপ করে দিতে পেরেছি। বাহ থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। এই যে ধরে ফেলেছি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর কৃষ্ণেন্দু দাসকে। হ্যাঁ এইচওডি ইনচার্জ। হ্যাঁ হ্যাঁ তো স্যার মানে ইন্ট্রোডাক্টরি পার্ট কেমন লাগলো? তারপরে মেন সেশনে ঢুকবো। কি হয়েছে স্যার, আমি তো চা খাই না। এদিকে স্যার জানতে গেলি গা। হ্যাঁ উনি চলে গেলেন, উনি হচ্ছেন ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট অফ জুলজির শ্রী কিশোর পাটারি। এই যে নাম বলো তোমার? আদিত্য কর্মকার। তুমি আজকে অ্যাঙ্কারিং করছো না? বাহ খুব ভালো। তোমার অনার্স কিসে? অনার্স জুলজিতে। জুলজিতে
বাহ বেশ ভালো, ঠিক আছে ম্যাডাম। ওকে, আজকে ডাক ফার্মিংয়ের প্রোগ্রাম এখানে একদিন একদিন ব্যাপী। হ্যাঁ 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 হ্যাঁ, বাইরে থেকেও গেস্ট এসেছেন, এখানেও কলেজের গেস্ট আছে। হ্যাঁ প্রিন্সিপাল, বাইরে থেকে কারা কারা এসেছেন? বাইরে থেকে এসেছেন ডক্টর জুয়েল দেবনাথ, আচ্ছা, এবং একজন নাম হচ্ছে ডক্টর জুয়েল দেবনাথ, আরেকজন হচ্ছে ডক্টর তপনকর দাস। আচ্ছা, ওনারা মানে হচ্ছেন অ্যানিমাল হাজবেন্ডারি এন্ড ভেটেরিনারি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওনারা। আচ্ছা, তো মানে তোমার কি মনে হয় ছাত্রছাত্রীরা উপকৃত হবে? না, উপকৃত হবে, কারণ এখানে যাদেরকে নেওয়া হয়েছে ওদেরকে আগে থেকেই বলা হয়েছে, যারা বাড়িতে হাঁস পালে বা বাড়িতে হাঁস পালবে এরকম যারা আছে, হ্যাঁ, তো অবশ্যই উপকারী হবে সবার জন্য, একটা এক্সট্রা ইনকাম স্টুডেন্টদের জন্য। আচ্ছা, মানে সবাই লাভ। বাহ, থ্যাংক ইউ। এই যে বটানি ডিপার্টমেন্টের শ্রী প্রসেনজিৎ দেববর্মা এবং দীপ্তি ম্যাডাম, ওনারা এখন চা খাচ্ছেন, তারপর আমরা সবাই ঢুকব ওয়ার্কশপে। হ্যাঁ প্রসেনজিৎ, হ্যাঁ ম্যাডাম, হাই বলে দিন বন্ধুদের। প্রসেনজিৎ স্যার আর দীপ্তি ম্যাডামের সাথে রয়েছেন আমাদের মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার ডক্টর সুদন দেবনাথ। উনি ইয়ের ফাঁকেই দেখতে এসছেন, ওয়ার্কশপের ফাঁকেই দেখতে এসছেন যে মাশরুম কালটিভেশনের একটা ট্রেনিং প্রোগ্রাম হয়েছিল আমাদের কলেজে, যেটার অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন প্রসেনজিৎ দেববর্মা। হ্যাঁ, এটা আরেকটা ওয়ার্কশপের, এটা মানে বটানি ডিপার্টমেন্টের, এটা হচ্ছে মাশরুম কালটিভেশন ট্রায়াল ইউজিং সডাস্ট। তো প্রসেনজিৎ স্যার, হ্যাঁ স্যার, প্রসেনজিৎ স্যারই এটার তত্ত্বাবধানে রয়েছেন। প্রসেনজিৎ স্যার খুব খুশি এবং এইচওডি ইনচার্জ দীপ্তি ম্যাডামও খুশি। তো এটা এটা কিসের, এটা ওয়ার্কশপের? এটা ও ওইটা যে আগে হয়েছিল না? আচ্ছা আচ্ছা, এটা ক্যারি ওভার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডিপার্টমেন্ট অফ হিস্ট্রিতে তার আমাদের কলেজের জাস্ট পেছন দিকের ভিউটা দেখেন, তা ব্যাক সাইডে রয়েছে, কি সুন্দর আকাশ মিশে গেছে, মনে হচ্ছে যে পাহাড়। বাহ, আ হা 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 হা। কলেজ থেকে যথারীতি টাইমলি চলে এসেছি, দুপুরের ভাতটা খেলাম, বৌমা মাংসখানা খুব ভালো রান্না করেছে। তো আজকে হয়েছে কি, মানে মনটাও একটু বেশ ভালো লাগছে। আমি 8-9 মাস ধরে একটা বই খুঁজছিলাম, তো এই বইটা আমি পাচ্ছিলামই না। অ্যাকচুয়ালি কি হয়েছে, বইটার যে নতুন ভার্সনটা সেটার মলাটটা চেঞ্জ হয়ে গেছে, আর আমার মাথায় যে ইমেজটা রয়েছে, হ্যাঁ, মানে সেটা হচ্ছে সেই পুরন মলা, মানে পুরনো বইটার মলাট। তো আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না, এটা লাইব্রেরির বই, এটা আমি হয়তো টাকা দিয়ে আর একটা বই কিনে দেব। ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে একটা রেসপন্সিবিলিটির একটা প্রশ্ন, মানে আমি লাইব্রেরি থেকে বইটা এনে আমি বইটা হারিয়ে ফেলেছি, এটা কেমন একটা ইরেসপন্সিবিলিটির কাজ করলাম আমি। এটা নিয়ে আমি 8-9 মাস সাংঘাতিক মানে কষ্টে ছিলাম। আজকে কলেজে যখন মানে ক্লাস সেরে আমি বসেছি, তো অর্পিতাও ক্লাস সেরে এসে মানে বসছে, তো ওর পরে আবার আরেকটা ক্লাসে ও ঢুকবে, ও দেখি সেই বইটা সে মানে দেখছে, জেসি আগরওয়ালের এসেনশিয়ালস অফ এডুকেশনাল সাইকোলজি। তো এই বইটা দেখলেই আমার খুব কষ্ট হয়, কেননা আমার নিজের একটা কপি ছিল, পার্সোনাল কপি একটা ছিল, আমি যখন এমবিবি কলেজে যখন চাকরি করতাম তখন কোনোভাবে কোনো না কোনোভাবে বইটা হারিয়ে গেছিল। তো এবার লাইব্রেরির বইটাও হারিয়ে ফেলেছি, আমার ভীষণ একটা কষ্ট কাজ করছে। তখন আমি মানে অর্পিতাকে বলছি আর কি, যে অর্পিতা, এই বইটা দেখলেই আমার কেন যেন মানে মোচড় দিয়ে ওঠে বুকটা, হ্যাঁ কষ্ট হয় আমার খুব। তখন ও আমাকে বলছে যে ম্যাডাম আপনি তো খুঁজছেন, দেখেন হয়তো ইয়ে করবেন। তো আমি বলছি যে তুমি দেখেছিলে না আমার কাছে এই জেসি আগরওয়ালের বইটা? তখন কয় হ্যাঁ ম্যাডাম। ও হঠাৎ করে বলে উঠলো যে ম্যাডাম আপনার যে বইটা সেটা না একটু মোটা আর একটু লম্বা, এই বইটার থেকে লম্বা, এটা কিন্তু নতুন মানে ইয়ে ইস্যু এই বইটা। তখন আমি হঠাৎ করে আমার একটা ইনসাইট কাজ করলো যে আরে এই বইটা তো আমার আছে, আমি আসলে বই যে সেদিন পরিষ্কার করেছি নামটা নাম ধাম আর দেখিনি,
এবং এটা নিয়ে কয়েকদিন আগেও কিন্তু পিপিটি তৈরি করেছে স্টুডেন্টদের, আমার তখন এটা মাথাতেই আসেনি। কেননা ওই যে বলে না মাথা যেটা যেখানে নির্দেশ করবে আমাদের ইয়েটা সেখানেই আটকে থাকে, আমার তো মাথায় সেই পুরনো মলার। এরপর আমি বলছি হ্যাঁ ওইটা কি ওই মলাটে, তখন বলছে হ্যাঁ ম্যাডাম ওটা হতে পারে, হ্যাঁ ওটাই মানে ওদের ইয়েটা চেঞ্জ করে ফেলেছে, কাভারটা চেঞ্জ করে ফেলেছে। বলছে ফোন করেন, আমি বলছি শ্রেয়নকে যদি ফোন করি ও মাত্র বইগুলো গুছিয়েছে, ওইগুলো ওলট পালট করে ফেলবে। তখন বলছে যে আপনার বৌমারে ফোন করেন, ওরে কোন ভিডিও কল, ওরে ভিডিও কলে ফোন করেন। তো এবার আমি মানে ইয়ে করলাম, একটা কিসের একটা আলো এসে পড়ছে, তো আমি ওকে বৌমাকে ভিডিও কল করলাম, করে ও তখন খাচ্ছিল, বলছে মামি আমি একটু পরে আবার করতে আসি। ও তখন ওকে আমি বলছি ভিডিও কলেই করো কিন্তু তুমি আমার ফোন, তখন সে ভিডিও কল করলো। করে আমি বললাম যে তুমি আমার বইয়ের টেবিলে যাও। এবার ও একটা 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 করে বই দেখাচ্ছে, হঠাৎ করে ওর পিতা বলে ম্যাডাম ওই ওই যে বইটা নীল রঙের বইটার পাশের বইটা, হ্যাঁ এসকে মঙ্গলের যে অ্যাবনর্মাল সাইকোলজি এইটার পাশের বইটা দেখেন। তো এবার বৌমাকে বললাম এটা, এবার আমি বলছি দেখো 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 বইটা, এই বইটা বার করো। ও তারপরে আমি বলছি ইয়ে দেখাও অথার দেখাও। এবার জেসি আগরওয়াল দেখে আমি স্থান পা মানে স্থান কাল পাত্র ভুলে আমি লাভ দিয়েছি, জেসি আগরওয়াল করে আমি চিৎকার দিয়ে উঠেছি। এবার আর তখন অর্পিতা আবার বলছে ম্যাডাম এটার মানে ভেতরের ইয়েটা লাইব্রেরির ইয়েটা দেখেন, নাম্বারটা দেখেন। এবার নাম্বার দেখলাম, কেননা আমার মনে আছে 21 তারপরে সামথিং। এবার যেই 21 পর্যন্ত দেখে আমি আরেক লাভ দিয়েছি। এবার অর্পিতাকে জড়িয়ে ধরে আমি ওকে মানে আদর করে ওর গালে মানে চুমু দিয়ে দিয়ে ভরিয়ে ফেলেছি, যে আমার এতদিনের 8-9 মাসের একটা টেনশন সে দূর করে দিল। অর্পিতা তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তুমি ভালো থেকো, অর্পিতা তুমি যে আমাকে কতখানি স্ট্রেস মানে রিলিফ করিয়েছ সেটা তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু মানে সাংঘাতিক। থ্যাংক ইউ অর্পিতা। এই যে দীপকবাবু নিয়ে এলেন আমাদের সবার জন্যে, হ্যাঁ প্যাটিস এক প্যাটিস এগুলো আনলেন, উনি প্যাটিস খাবেন না সেই জন্যে একখানা কম এনেছেন। তুমি কি গুড়াটি খাইবা? না না গুড়াটি খাবেন না, এই ভালো দিও না, খাইও। ও আচ্ছা, প্যাটিস যখন এনেছেন চা তো বন্ধাই হ্যায়, হ্যাঁ তো বৌমাও হ্যাঁ বলেছে, মানে বৌমা এখন রান্নাঘরে যাবে চা করবে, দেখেছো আমি কত চালাক শাশুড়ি। দীপকবাবু তো প্যাটিস খাবেন না, তো দীপকবাবুর জন্যে নিয়েছে মুড়ি আর এদিকে কলার বড়া, পাকা কলা, পাকা কলার বড়া, কলার ব্র্যান্ড, ব্যাস এর বেশি আর নেবেন না উনি। তো বন্ধুরা এখন বাজে 10:15, তো আজকের কীর্তন শেষ। আমরা আজকে ডাইনিং টেবিলে মানে হই চই মানে বেশ আড্ডা মেরে মেরে আমরা আজকের ডিনার সেরেছি, কেননা বিজুদা এসছে, বিজুদা এলেই আমাদের ঘর গম 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 করে আর আমাদের ঘরের মধ্যে একটা আনন্দের বাতাবরণ চলে আর কি। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, আর যারা নতুন ভিউয়ার্স তারা ভিডিওটা দেখে যাওয়ার সময় ছোট্ট করে সাবস্ক্রাইবে তোমরা প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।